বদরপুর ব্লকের বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা বেহাল। অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে পঠন পাঠন ও রান্নাবান্না। না আছে শিশুদের বসার জায়গা, না আছে শৌচাগার। খোলা আকাশের নিচে চলে পড়াশোনা। ঘর ভরে রয়েছে রান্নার জ্বালানি সামগ্রী। অনেক সেন্টার ভেঙে পড়ে জঙ্গলে পরিণত। বৃষ্টি হলেই জল পড়ে ঘরে। সেন্টারে নেই বিদ্যুৎ সংযোগ। এই কারণে বাচ্চাদের সেন্টারে পাঠাতে চান না অনেকেই। শুধুমাত্র বাচ্চাদের খাবার সামগ্রী নিতে আসেন অভিভাবকরা। বারবার অভিযোগ জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি বলে অভিযোগ জনগণের। এ নিয়ে ক্ষোভ বাড়ছে জনমনে। বদরপুরের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলির হাল ফেরাতে করিমগঞ্জ জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনতা। বর্তমানে কোনো সময় যে সময় এখন তো লকডাউন, লকডাউন না সময় যে সময় মেঘর সময় আমরা বাড়ি তো বইবার দেই ছাত্র, আর ছাত্র ভরাই না যে ভালো হিসাবে খামটাও রিপেয়ারিং দে। আমরা জায়গাও আছে, কোনো অসুবিধা নাই যে উত্তর সাইডে দিবার লাগে। মোটামুটি ও রকম পরিস্থিতি রাস্তাটা করে ছাত্র রিয়াজুল সর্দিওলের প্রতিবেদন তরঙ্গ টিভি।